প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবদুল সর্দার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানায় স্বাগত তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে জানায় তোমাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো অনেক তোমরা হয়তো ভাবছো যে ঈদ তো অনেক দিন হয়ে গেছে তো এখনই কেন এখনও কেন ঈদ মুবারক তো এটা বলতে যাচ্ছি যে ঈদের পর আজ তোমাদের সাথে আমাদের প্রথম ক্লাস হ্যাঁ তখন তো জানাতে পারিনি তো এখন লেট করেই জানিয়ে দিলাম তো দেখো আজ আমরা কিন্তু আবার পড়াশোনার দিকে ফিরে যাব। দেখো আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস নেব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে বসে যাও তোমরা তোমাদের বইয়ের এখনও পৃষ্ঠাটা বের করে ফেলো দেখো আমরা গত ছুটির আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত পড়েছিলাম আজ আমরা বর্ণনামূলক প্রশ্ন করবো দেখো এক নম্বরে কি আছে সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো সংক্রামক রোগ কিভাবে ছড়ায় আমরা কিন্তু রিডিংয়ের মধ্যে পড়েছি তো দেখো কিভাবে ছড়া আমরা আরেকবার দেখি আর এক হচ্ছে বায়ুর মাধ্যমে দুই হচ্ছে পানির মাধ্যমে তিন হচ্ছে সংস্পর্শের মাধ্যমে চার হচ্ছে প্রাণী ও পোকামাকড়ের মাধ্যমে তাহলে কি সংক্রামক রোগ কিস কীভাবে কিসে কিসের মাধ্যমে ছড়ায় বায়ু পানি সংস্পর্শের মাধ্যমে প্রাণী ও পোকামো কামড়ের মাধ্যমে ছড়ে বায়ুর মাধ্যমে কীভাবে ছড়াই দেখে আমরা বায়ু সংক্রমিত ব্যক্তি থেকে যদি ব্যক্তি থেকে হাসি কাশি বা কথাবার্তা বলার সময় জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়ে যদি সংক্রামক রোগ রোগী হাসি কাশি দেয় কিংবা কথা বলে সেই সেই সাথে বায়ুতে জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়ে এই বায়ু আরেকজন গ্রহণ করলে কি হয় ওই রোগ ওই ব্যক্তিও সংক্রমিত হতে পারে যেমন কি সোয়াইন ফুলো যেমন একটা রোগের নাম সোয়াইন ফুলো তারপরে দুই নম্বর দেখো সরি ধন্যবাদ দেখো পানির মাধ্যমে কিসের মাধ্যমে আর একটা পানির মাধ্যমে অনেক সময় জীবাণু পানিতে কী হয় পানি পানিকে দূষিত করে অনেক সময় জীবাণু পানিকে কি করে দূষিত করে এই দূষিত পানির পানির মাধ্যমে এ রোগ এ রোগের জীবাণু বিস্তার লাভ করে তাহলে যে আরেকটা কি সংক্রামক রোগ ছড়ায় কীভাবে পানির মাধ্যমে সেটাকে সেটা পানিতে অনেক সময় জীবাণু হচ্ছে পানিকে দূষিত করে ফেলে আর এই দূষিত পানি ব্যবহার ব্যবহারের ফলে কি হয় রোগ জীবাণু বিস্তার লাভ করে যেমন কি কী কী রোগ ডায়রিয়া আমাশা ইত্যাদি তারপরে দেখো তিন নম্বর সংস্পর্শের মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তি সংস্পর্শ স্পর্শের মাধ্যমেও এ রোগের বিস্তার ঘটে থাকে তাহলে কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শের কারণেও আমরা এ রোগের বিস্তার ঘটে থাকে যেমন কি কি সোয়াইন ফ্লু ইবোলা ইত্যাদি তারপর চার নম্বর দেখি প্রাণী ও পোকামাকড়ের মাধ্যমে প্রাণী ও এবং পোকামাকড়ের মাধ্যমে তাহলে প্রাণী ও পোকামাকড়ের মাধ্যমে অনেক সময় এ মানে সংক্রামক রোগের বিস্তার ঘটে যেমন কি কি কুকুরের কামড়ের মাধ্যমে কী হয় জলাতঙ্ক রোগ হয় তারপরে আবার মশা কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায় তারপর আমরা এখন দুই নম্বর প্রশ্নটা দেখতে পারি যে পানি জমে থাকে এমন বস্তু গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি এর কারণ কী মানে কীভাবে আমরা ডেঙ্গু ম্যালেরিয়া এইগুলো সরিয়ে ফেললে আমরা ফেলে আমরা ডেঙ্গু ম্যালেরিয়ার রোগ প্রতিরোধ করতে পারি এর এর কারণটা আমরা আজকে জানবো দেখো পানি জমে থাকে এমন বস্তু যেমন কী কী গামলা টায়ার ফুলের টব ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে কারণ ডেঙ্গু ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে কি মশা ডেঙ্গু আর ম্যালেরিয়া রোগের বাহক কি মশা এই কারণ এরা সাধারণত গামলা টায় এমনকি ফুলের টবে জমে থাকা পানিতে ডিম বাড়ে আর তাই এগুলো সরিয়ে ফেলে কী হয় মশা আর ডিম বাড়তে পারে না তাই এগুলো ফলে ফলে আমাদের বংশ বিস্তার থেমে যায় ফলে কি তাদের বংশ বিস্তার থেমে যায় ফলে কী হয় মশার বংশ বিস্তার থেমে যায় ডেঙ্গু বা ম্যালেরিয়ার জীবাণু বিস্তার লাভ করতে পারে না ফলে দুটি রোগ প্রতিরোধ করা যায় তাহলে আমরা এখানে কি দেখলাম যে 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 জায়গায় পানি জমে থাকে যেরকম গামলা টায়ার তারপর ফুলের টব ভাঙাবালি ডাবের খোসা এগুলা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে এগুলোর মধ্যে পানি না জমে থাকে পানি জমে যদি যায় তাহলে সেটা ফেলে দিতে হবে না হলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার ডেঙ্গু ও ম্যালেরিয়ার রোগ রোগের বাহক মশা এখানে ডিম পারে আর আমাদের শরীরে কামড়ালে কিন্তু ম্যালেরিয়া ডেঙ্গুর জ্বর হতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম আজকে এক আর দুই নম্বর প্রশ্ন তো সহজে আছে দুইটা প্রশ্নই তো তোমরা এই দুটা প্রশ্ন সুন্দর করে পড়ে নেবে অনেকদিন পড়াশোনা তো হয়ইনি তো এই দুইটা প্রশ্ন আবার সুন্দর করে পড়বে তাহলে তোমরা সব সুন্দর করে প্রশ্নগুলো রোত দিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাস আস এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ